500 কোটি টাকার বেশি পাচার এবং আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় আলোচিত পিকে হালদার সহ 14 জনের বিরুদ্ধে রায় আজ। দুপুরে আসামিদের বিরুদ্ধে রায় ঘোষণা করবেন ঢাকার বিশেষ জজ আদালত 10 এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম। পিকে হালদার সহ সব আসামির সর্বোচ্চ সাজা প্রত্যাশা করছে রাষ্ট্রপক্ষ। আর আসামি পক্ষের আইনজীবী বলছেন ন্যায় বিচার পেলে খালাস পাবেন তার মক্কেলরা। দেশের ইতিহাসে রিজার্ভ চুরির ঘটনার পর চারটি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান থেকে পিকে হালদার এবং তার সহযোগীদের অর্থ আত্মসাতের পরিমাণ চমকে দেওয়ার মতো। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। পিকে হালদার ও তার সহযোগীদের মালিকানাধীন 30টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় 10,000 কোটি টাকার বেশি ঋণ নিয়ে আত্মসাত করে কানাডা, সিঙ্গাপুর ও ভারতে পাচার করার অভিযোগ ওঠে। এসব অভিযোগের পর গত 3 বছর ধরে পালিয়ে থাকা পিকে হালদারের বিরুদ্ধে 34টি মামলা করে দুদক সহ বিভিন্ন সংস্থা। প্রায় 450 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 2020 সালের 8ই জানুয়ারি পিকে হালদারের বিরুদ্ধে মামলা করে দুদক। এই মামলায় গত বছরের 10ই ফেব্রুয়ারি পিকে হালদার সহ 14 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। বিচার চলাকালে মামলার অভিযোগকারী সহ রাষ্ট্রপক্ষের 108 জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। এরপর চলতি মাসের 4 অক্টোবর আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষে 8ই অক্টোবর রায় ঘোষণার দিন ঠিক করেন বিচারক। রায়ে সব আসামি সর্বোচ্চ শাস্তি পাবে এমন আশাবাদ ব্যক্ত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী। সর্বোচ্চ সাজা 27-এর 1 ধারার যে অভিযোগ তাতে 10 বছরের সাজা এবং মানি লন্ডারিং এর যে অভিযোগ তাতে 12 বছরের সাজা। উভয়টা মিলে হয়তো যদি সর্বোচ্চ সাজা হয় তাহলে 22 বছরের সাজা। পিকে হালদারের অনুপস্থিতিতে মামলার প্রকৃত সত্য উদ্ঘাটন নিয়ে প্রশ্ন তোলেন আসামি পক্ষের আইনজীবী। মানি লন্ডারিং প্রকৃত অর্থে কীভাবে হয়েছে, উনি আদৌ দেশে বেরে টাকা নিয়েছেন কিনা, আদৌ উনি অ্যাবিউজ কোনো কিছু করেছেন কিনা পাবলিকের টাকা, এই যে বিষয়গুলো, এগুলো কিছু জিনিস তো থেকেই গেল যেগুলো আলটিমেটলি সামনে আসলো না। এই মামলায় গ্লোবাল ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার সহ 10 আসামি পলাতক রয়েছেন, অন্য 4 জন আছেন কারাগারে। 2022 সালের 14ই মে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার অশোকনগরের একটি বাড়ি থেকে পিকে হালদারকে স্ত্রী সুস্মিতা ও ভাই প্রীতিশ সহ গ্রেপ্তার করে ভারতের কেন্দ্রীয় অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা ইডি। ভারতের কারাগারে থাকা পিকে হালদারকে হস্তান্তরে নয়াদিল্লিকে অনুরোধ জানিয়েছে ঢাকা। বিজয়ন কুমার দাস, DBC News, ঢাকা।